দর্শক, আজকে আমি আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আমরা আসলে প্লাস্টার করার পর দেখা যায় এক দেড় মাস পরই পাগল হয়ে যায় বিল্ডিং লং রং করার জন্য। মানে আমি টয়লেটের টাইলসের কাজ শেষ না করে দেখি শুরু করে ইচ্ছা করে যে আমি একটু রং করি, কোনোভাবে বিল্ডিংটা বাড়ি তৈরি যাই। তো এই ভুল কাজটা কখনই করবেন না। অবশ্যই আপনার বিল্ডিংয়ের ওয়ালের টাইলস, টয়লেটের ওয়ালের টাইলসের কাজ শেষ করার পরে আপনি পেন্টের কাজটা করবেন, তাও অনেক দিন পর। কারণ কি, এই দেখেন এই ওয়ালটা ভিজা। কেন ভিজা? এক সপ্তাহ আগে এই পাশে যে টয়লেট আছে সেই টয়লেটের ওয়ালে টাইলস লাগানো হয়েছে। এই দেখেন এখানে টাইলস লাগানো হয়েছে। এই টাইলস লাগানোর কারণে ওয়ালটা ভিজছে, এই পানি ছুঁয়েছে, উল্টা বৃষ্টিটা ভিজে গেছে। যদি আপনি আগে রং করে ফেলতেন তাহলে কী হতো, এই রংটা কী হতো, ড্যাম্প হয়ে যেত, নষ্ট হয়ে যেত। তো এখন আমরা ওই পাশে আমাদের টাইলস করে ফেলছি, ঠিক আছে। কিছুদিন কিউরিং চলবে, যখন কিউরিং বন্ধ হয়ে যাবে তখন এটা শুকিয়ে যাবে। শুকানোর পর আমরা পেইন্ট করবো, রং করবো। তো শুকাইতে মিনিমাম এক মাস সময় দেওয়া উচিত। তো এই জিনিসগুলো মাথায় রাখেন, মানে যে আপনি যে ওয়ালে টাইলস করবেন তার উল্টা পাশে যাতে কোনোভাবেই রং না করা। তো যদি রং করেন সেক্ষেত্রে আপনার টাইলস করার উল্টা পাশে ওয়ালে টাইলস করার আগে যদি আপনি ওই ওয়ালে রং করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার রংটা নষ্ট হয়ে যাবে, ওয়ালটা ড্যাম হয়ে যাবে, পরবর্তীতে ভোগান্তি আপনারই হবে। তো দেখেন এখানে সেম অবস্থা। তো আমরা অলরেডি আমাদের ফ্লোরের টাইলস লাগানো শেষ হয়ে গেছে, তো এটা শুকাবে কিছুদিন, তারপর আমরা পেন্টিং কাজ শুরু করব। তো দর্শক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।